এখন কিছু বাইক দেখাবো। মিরপুর বাইকহাটে বাইকহাটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা ফার্স্টে যে বাইকটা দেখতে পাচ্ছি এটি হচ্ছে অ্যাপাচি আরটিআর ডাবল ডিক্সের গাড়ি, 16 মডেল, 16 রেজিস্ট্রেশন, কিলোমিটার 50,000, মাইলেজ 45 পেয়ে যাবেন। দামটা হচ্ছে মাত্র 86,000 টাকা, মাত্র 86,000 টাকা অ্যাপাচি আরটিআর আবার ডাবল ডিক্সের গাড়িটি দামটা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। অবশ্যই টেস্ট ড্রাইভের সুবিধা তো আছেই। পাশে আমরা আরেকটি হিরো হান দেখতে পাচ্ছি, ডাবল ডিক্সের গাড়ি এটি, 16 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 12,330, মাইলেজ 40 পেয়ে যাবেন। দাম চলছে 1,10,000 টাকা, মাত্র 1,10,000 টাকা হিরো হান এই ডাবল ডিক্সের গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, 1,10,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটি টিভিএস স্ট্রাইকার দেখতে পাচ্ছি, 17 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 11,500, মাইলেজ 50 পেয়ে যাবেন। 125 সিএ গাড়িটি দাম চা হচ্ছে 89,000 টাকা, মাত্র 89,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, 89,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে, 89,000 টাকা গাড়ি দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আবারও বলছি গাড়িটি কন্ডিশনটা দেখে নেবেন, মোটামুটি গাড়িটা ইউজ কন্ডিশন অনুযায়ী ফ্রেশ পাবেন। আমরা এর পাশে আমরা আরও একটি হিরো হাং দেখতে পাচ্ছি, গাড়িটি 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 7,000, মাইলেজ 45 পেয়ে যাবেন। দাম চলছে 97,000 টাকা, মাত্র 97,000 টাকা হিরো হাং এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছে কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, মোটামুটি গাড়ির কন্ডিশনটাও মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে, মাত্র 97,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে হিরো হাং। আমরা এর পাশে একটি FZS ভার্সন 1 দেখতে পাচ্ছি, 10 মডেল, 11 রেজিস্ট্রেশন, কিলোমিটার 17,000 প্লাস, মাইলেজ 35 পেয়ে যাবেন। দাম চলছে মাত্র 97,000 টাকা, মাত্র 97,000 টাকা FZS ভার্সন 1 এই বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, আর আমরা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, মেট্রো প্লাস, 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 15,000 প্লাস, মাইলেজ 50 পেয়ে যাবেন। 110 সিসি গাড়িটি দাম চাচ্ছে মাত্র 74,000 টাকা, মাত্র 74,000 টাকা মেট্রো প্লাস এই বাইকটি দাম চাওয়া হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা, মাত্র 74,000 টাকা দাম চাওয়া হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্সড না, আবারও বলছি আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। 74,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে, মোটামুটি ইউজ কন্ডিশন অনুযায়ী ফ্রেশ আছে গাড়িটি, মাত্র 74,000 টাকা দাম চা হচ্ছে গাড়িটি। এর পাশে আমরা একটা বোল্ট গাড়ি দেখতে পাচ্ছি, 21 মডেল, 21 রেজিস্ট্রেশন, কিলোমিটার 21,000 প্লাস, মাইলেজ 35 প্লাস পেয়ে যাবেন। 165 সিসি গাড়িটি দাম চা হচ্ছে 1,12,000 টাকা, 1,12,000 টাকা বোল্ট 165 সিসি গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটিও খুব সুন্দর, 1,12,000 টাকা দাম চা হচ্ছে 165 সিসি গাড়িটি। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি, আর আমরা এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটি হলো বুলেট একটি গাড়ি, 17 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 25,000, মাইলেজ 50 পেয়ে যাবেন। 100 সিসি গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 48,000 টাকা। যারা একটু কম টাকার মধ্যে উবার পাঠো রাইড শেয়ারিংয়ের জন্য বাইক খুঁজছেন, আসতে পারেন মিরপুর বাইকহাটে, মাত্র 48,000 টাকা এই বুলেট এই গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা একটা হিরো হাং দেখতে পাচ্ছি, এটা 18 মডেল, 18 রেজিস্ট্রেশন, কিলোমিটার 70,000 প্লাস, মাইলেজ 40 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 76,000 টাকা, মাত্র 76,000 টাকা হিরো হাং এই বাইকটি দাম চা হচ্ছে। আমরা এর পাশে আরও একটি বাইক দেখতে পাচ্ছি, ইয়ামা SZR, 11 মডেল, 11 রেজিস্ট্রেশন, দাম চা হচ্ছে মাত্র 77,000 টাকা, মাত্র 77,000 টাকা ইয়ামা SZR এই বাইকটি দাম চা হচ্ছে। অবশ্যই দামগুলো ফিক্স না, আপনারা এসে দেখে বুঝে বার্গেনিং করতে পারবেন। আমরা এর পাশে হিরো হ্যাং আরও একটি বাইক দেখতে পাচ্ছি, 11 মডেল, 11 রেজিস্ট্রেশন, কিলোমিটার 40,056, এটি দাম চা হচ্ছে মাত্র 73,000 টাকা, মাত্র 73,000 টাকা হিরো হ্যাং এই বাইকটি দাম চা হচ্ছে। বাইকগুলো কন্ডিশনগুলো দেখে নেবেন, মাত্র 73,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমি একটা রেড কালার হিরো গ্লেমার বাইক দেখতে পাচ্ছি, 21 মডেল, অন টেস্ট অবস্থায় আছে গাড়িটি, কিলোমিটার 17,500, মাইলেজ 50 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 68,000 টাকা, মাত্র 68,000 টাকা গ্লেমার বাইকটি দাম চা হচ্ছে।
গাড়ির কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা। মাত্র 68,000 টাকা গাড়িটি দাম চা হচ্ছে। এর পাশে আমরা আরো একটি ব্যাগ দেখতে পাচ্ছি, এটি রানার্স আরটি, যেটা 21 মডেল, 21 স্টেশন কিলোমিটার, 7,000 মাইলেজ, 50 পেয়ে যাবেন, 80 সিসি। গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 56,000 টাকা। রানার এই গাড়িটি দাম চা হচ্ছে মাত্র 56,000 টাকা। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি। এর পাশে আমরা আরো একটি ব্যাগ দেখতে পাচ্ছি, এটি টিভিএস স্ট্রাইকার, 20 মডেল, 21 স্টেশন কিলোমিটার, 8,000, দাম চা হচ্ছে 1,02,000 টাকা। এটা 125 সিসি এই গাড়িটি, দাম চা হচ্ছে 1,02,000 টাকা মাত্র, 1,02,000 টাকা মাত্র গাড়িটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি। এর পাশে আমরা একটা খুব সুন্দর ইয়েলো কালার একটি বাইক দেখতে পাচ্ছি, এটা ভিক্টর আর, এটা 17 মডেল, 21 স্টেশন কিলোমিটার, 8,000 প্লাস, দাম চা হচ্ছে মাত্র 55,000 টাকা। 100 সিসি এই গাড়িটি, দাম চা হচ্ছে মাত্র 55,000 টাকা। এর পাশে আমরা আরেকটি বাইক দেখতে পাচ্ছি, হিরো, হিরো HF ডিলাক্স, যেটা 17 মডেল, 78 স্টেশন, দাম চা হচ্ছে মাত্র 70,000 টাকা, মাত্র 70,000 টাকা বাইকটি দাম চা হচ্ছে, হিরো HF ডিলাক্স। আমরা এই পাশে স্ট্রাইকার দেখতে পাচ্ছি, 18 মডেল, 19 স্টেশন, দাম চা হচ্ছে মাত্র 92,000 টাকা। এই স্ট্রাইকার বাইকটি দাম চা হচ্ছে মাত্র 92,000 টাকা। এর পাশে আমরা একটা পালসার দেখতে পাচ্ছি, এটি 18 মডেল, 18-19 স্টেশন কিলোমিটার, 15,000 প্লাস, দাম চা হচ্ছে 1,32,000 টাকা, 1,32,000 টাকা এই পালসার বাইকটি দাম চা হচ্ছে। গাড়িটি কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা। মাত্র 1,32,000 টাকা এই পালসার বাইকটি দাম চা হচ্ছে। আমরা এখানে একটি 4B দেখতে পাচ্ছি, রেড কালার, 19 মডেল, 20 স্টেশন কিলোমিটার, 11,000 মাইলেজ, 40 পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,52,000 টাকা, 1,52,000 টাকা 4B বাইকটি দাম চা হচ্ছে, রেড কালার বাইকটি। আমরা এর পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছি, এটি হলো হর্নেট WDX-এর গাড়ি, এটি 19 মডেল, 21 স্টেশন কিলোমিটার, 20,000 মাইলেজ, 40 প্লাস পেয়ে যাবেন, দাম চা হচ্ছে 1,52,000 টাকা, 1,52,000 টাকা হর্নেট WDX-এর গাড়িটির দাম চা হচ্ছে। গাড়িটির কন্ডিশনটা দেখাচ্ছি কি অবস্থায় আছে গাড়ির কন্ডিশনটা। মোটামুটি গাড়ির কন্ডিশনটা ফ্রেশ আছে। এর পাশে আমরা একটি রানার আরটি দেখতে পাচ্ছি, এটি 22 মডেল, 22 স্টেশন কিলোমিটার, 5,000 মাইলেজ, 50 প্লাস পেয়ে যাবেন, দাম চা হচ্ছে মাত্র 60,000 টাকা, মাত্র 60,000 টাকা এই রানার আরটি বাইকটি দাম চা হচ্ছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, আর কোনো ভুল হলে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন। সকলকে ধন্যবাদ।